দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি, এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমন ভাবে করে দিয়েছি যেন দ্রুত সময় হয়। প্রিয় আর কত নাটক করবা প্রিয়, এবার নাটকটা বন্ধ করে আর সিটটা সারিয়া দিয়ে আল্লাহর রাস্তায় মাপ পথ মাপো। যে মনুরা গাইছরা, প্রিয় নাটক দেখে তো আমি সরমে মরিয়া যাই। শোনো মনুরা গাইছরা, আমাদের সমস্ত প্রবাসীর পক্ষ থেকে তো এই যে নাটকবাজির জন্য কিছু করা উচিত, এজন্য আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনের পক্ষ থেকে আমি তার জন্য কিছু গিফট কিনছি। আমার বিশ্বাস হচ্ছে না, মনে হয় তুমি ব্যবহার করে পুরনো করে এখন প্রিয়কে উপহার দিচ্ছ। এই যে ধরো এগুলো অনেক প্রোটেকশনের বেড়া, এই যে দেখো এত সুন্দর উপহার আমাদের প্রিয়র জন্য। এই যে বেড়া আর প্যান্টি জাইঙ্গা আর সরবেলা ও জাইঙ্গা এটি কিনছি কারণ প্রিয় শেখ হাসিনা বুদ্ধি মেরেছিল কিছু বলেছিল কুলতি মামার দোকান থেকে, বুঝছো এক একটা বেড়ার দাম প্রায় 15,000-20,000-17,000 করিয়া, তো যাক গা এই বেড়া গুলা তোমার জন্য মানে 10টা তোমার জন্য বেড়া 10টা প্যান্টি তোমার দিকে পাঠাইতেছি। কেন পাঠাইতেছি জানো? কারণ যে সময় জনগণ তোমারে ধরিয়া কাপড় দিকে টানাটানি করবে না, তুমি কিন্তু বেড়া প্যান্টি এই 10টা একলগে ফেলবা। আমাদের প্রিয় ওগুলি পরে না, ওনার ওগুলো লোহার তৈরি, স্টিল প্রলেপ, বুলেট প্রুফ, ভংস নাই অমর। দেখছো না আমাদের প্রিয়র একটা চুলও কেউ ছিঁড়তে পারে না। আমাদের প্রিয়র এক একটা চুলে 72,000 করে পুলিশ ঝুলছে, বুঝছো? কারণ জনগণ তো টাঙ্গিয়া তোমার কাপড়টাকে ছিঁড়িয়া মনে করো একটার পর একটা ছেড়তে থাকবে, তারপরে সব ছেড়তে ছেড়তে মনে করো যে অন্তত একটা নিয়ে জানে তুমি পালাইতে পারো, বুঝছো? এর লিগে তোমার জন্য প্রবাসীদের তরফ থেকে এই গিফট গুলা, বুঝছো? শীর্ষ সারকে ভাগো, এখনো সময় আছে, এখনো সময় আছে, ভাগো 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 মনে ভাগো।